আমি ছাত্রলীগের কোলের মধ্যে হৃদয়ের মধ্যে গ্রুমের মধ্যে থেকে ফটকের আত্মপ্রকাশ করলাম ষোলো বছর পরে যে আমরা ওই রকম পরিস্থিতি ছিল না বলে ছাত্রলীগের সঙ্গে দেহের মধ্যে বিলীন ছিলাম। যদি কেউ দাবি করে তা আমি কি বলবো, এটা অন্যান্য ছাত্র সংগঠন তারা মায়ের খাইছে, অপমানিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু ক্যাম্পাস যাওয়ার চেষ্টা করছে, আর আমি ওর ভিতরে থাকলাম থেকে যদি দাবি করি তাহলে আমার তো কিছু বলার নাই। ছাত্র ইউনিয়ন আর শিবির এক জিনিস না তো, মানে কেন বলছি, ছাত্র দল এটা লড়াইয়ের মধ্যে থেকে তার জন্ম হয়েছে, ছাত্র ইউনিয়ন একটা লড়াইয়ের মধ্যে থেকে জন্ম হয়েছে, জাতীয় পার্টি এরা হলো প্রধান ওই সময় রাজনীতি দল আওয়ামী লীগের ছায়া হিসাবে কাজ করতো, আওয়ামী লীগ দেহ ওটা ছায়া, তো আওয়ামী লীগ যেখানে যাবে ছায়া তো তার সঙ্গে সঙ্গে যায়, তাই না? তো ছায়া তো দাঁড়িয়ে গেল আর আওয়ামী লীগ চলে গেল, তো ছায়া তো দাঁড়িয়ে থাকে না। দুধু ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই যে বর্তমানে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আসলে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, এই বিষয়টা নিয়ে যদি একটু আপনাদের অবস্থানটা আসলে পরিষ্কার করে বলেন, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তিনি নয়, গতকালকে তিনি এটি বলেছেন। আসলে তিনি এটিও বলেছেন যে মানে একটা চক্র অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার করে যদি বলেন, অনেকে দাবি জানিয়েছেন আপনাদের অবস্থানটা জানেন, উনি তো প্রধান মুখপাত্র। জি জি, এরপরে তো আর প্রশ্ন থাকার দরকার না, একটু যদি ব্যাখ্যা করে বলেন। আজকে আজকে যেমন হচ্ছে যে এই যে তারা কিন্তু বলেছে যে মানে স্পষ্ট করার ব্যাপারে যে আসলে আসলে বিএনপি কি ভাবছে, এই অবস্থা বলছে, এটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, এটা ছাত্ররা নানান কথা বলে, জি তারা তাদের লেভেলে নিজের বিষয়গুলো নিয়ে ভাবলে ভালো, সে যদি বলতো কেন নির্বাচন দেওয়া হচ্ছে না তাহলে পরে আমি আবার তার সঙ্গে সুর মিলাতাম, সে যদি বলতো মানুষের অধিকার কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না এটা আমি তার সঙ্গে, জি জি, তো তারা যা যাকে কথা বলছে তার যে প্রসঙ্গে কথা বলছে এইগুলো আস্তে একটু বুঝতে হবে, একটু ধারণা করতে হবে। যেমন জাতীয় পার্টি এরা হলো প্রধান ওই সময় রাজনৈতিক দল আওয়ামী লীগের ছায়া হিসাবে কাজ করতো, আওয়ামী লীগ দেহ ওটা ছায়া, তো আওয়ামী লীগ যেখানে যাবে ছায়া তো তার সঙ্গে সঙ্গে যায়, তাই না? তো ছায়া তো দাঁড়িয়ে গেল আর আওয়ামী লীগ চলে গেল, তো ছায়া তো দাঁড়িয়ে থাকে না, মানে এই ক্ষমতা নেওয়া থেকে শুরু করে তারা সার্বক্ষণিকভাবে সেখানে ছিল, তাদের বিষয়টি অনুশোচনা যদি থাকতো জাতির কাছে, তারা যেমন আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসছে তারা যদি তাদের বিষয়টি পরিষ্কার করত তাহলে ভালো হতো। যেমন আমি বলি যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে এই এই ঘটনাটাই ঘটেছে, অর্থাৎ ষোলো বছর ধরে মানুষের তার প্রতিনিধি নির্বাচনে ক্ষমতা ছিল না, এটা মুখ্য বিষয়। আমরা আরও পাঁচ বছর আগে শেখ হাসিনার সরকারের এক দফা দাবিতে আসলাম তার পদত্যাগে সমস্যার মীমাংসা হবে, তো এখন যদি আবার এই জিনিসগুলো কেউ পড়াশোনা না করে না জানে আবার সে যদি বলে অবস্থান পরিষ্কার করতে হবে তো লেখাপড়া করতে হবে, তো আমরা ছাত্র রাজনীতি করছি, ষোলো বছরে লেখাপড়া না করলে তো সে বুঝবে না। যেমন ছাত্র আন্দোলন, এবার কোনো ছাত্র সংগঠনের দাবিদার যারা তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয় নাই, সমন্বয়ক একটা শব্দ নতুন তৈরি হয়েছে, হয়েছে না? জি, তো এখানে যেসব ছাত্র সংগঠন আছে, ছাত্র সংগঠন তাদের জাতির কাছে কি বলবে, কেন তারা থাকতে বলো না, সেই ব্যাখ্যাটা তারা আবার দিলে এবার ভালো হয়। এবার গণঅভ্যুত্থান, যেমন ১৯৭০ গণঅভ্যুত্থান, ৯০ গণঅভ্যুত্থান ছাত্র সংগঠন, আমরা তখন ছাত্র ছিলাম, আমরা যেমন এরশাদ বিরোধী আন্দোলনটা আমরা করেছি, তো ওই যে যার যে ক্ষমতা যতটুকু অবস্থান সেই পরিমাপটা নিজে আগে ধারণ করতে হবে, জি জি, করলে তারপরে আবার অ্যান্সার প্রশ্নটা করতে হবে, হাস্যকর প্রশ্ন করা তো ঠিক না। জি জি, যেমন সিপিবি সম্বন্ধে আপনি যে প্রশ্নটা করলেন, আমি কেন হঠাৎ করে, আমি সাধারণত ভিতরে ঢুকি না, আমি টক শোতে এটা কেন ঢুকলাম, সিপিবির সঙ্গে যদি আপনি জাতীয় পার্টির তুলনা করেন, না এটা আসলে আমি যদি একটু বিনয়ের সাথে বলছি, মানে এটা আসলে তুলনা করা হয়নি, এটা একটা মানে উদাহরণস্বরূপ, মানে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটতে যায় তাদের আসলে অবস্থানটা কি হবে, আবার বিষয়টা ভাবতে হবে, ছাত্র ইউনিয়ন আর শিবির এক জিনিস না তো, না না তা তো অবশ্যই, মানে কেন বলছি, ছাত্র দল এটা লড়াইয়ের মধ্যে থেকে তার জন্ম হয়েছে, ছাত্র ইউনিয়ন একটা লড়াইয়ের মধ্যে থেকে জন্ম হয়েছে, আমি ছাত্রলীগের কোলের মধ্যে হৃদয়ের মধ্যে গ্রুমের মধ্যে থেকে ফটকের আত্মপ্রকাশ করলাম ষোলো বছর পরে
যে আমরা ওই রকম পরিস্থিতি ছিল না বলে ছাত্রলীগের সঙ্গে দেহের মধ্যে বিলীন ছিলাম। যদি কেউ দাবি করে তা আমি কি বলবো? এটা অন্যান্য ছাত্র সংগঠন তারা মায়ের খাইছে, অপমানিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু ক্যাম্পাস যাওয়ার চেষ্টা করছে, আর আমি ওর ভিতরে থাকলাম, থেকে যদি দাবি করি তাহলে আমার তো কিছু বলার নাই। এখন এই প্রসঙ্গটা যদি আমি আলোচনা করি, এটা কেন করছে? আমি একসময় ছাত্র সংগঠন করতাম, তখন এই কথাটা আমি মাত্র জানতে চাচ্ছিলাম। মানে আপনারা তো দীর্ঘ মানে রাজনৈতিক ইতিহাস আছে আপনাদের, আপনারাও তো ছাত্র রাজনীতি করেছেন, সেই সময় ছাত্র রাজনীতির সাথে এখনকার ছাত্র রাজনীতির আপনি বড় পার্থক্যগুলো কি দেখেন বা প্রত্যাশা বা প্রাপ্তির জায়গাগুলো কি দেখেন? এখন ছাত্র সংগঠনে যেটা বিষয়টা আমার আমার কাছে মনে হয় যে লড়াইটা গত 16 বছর ধরে ছাত্র সংগঠন লড়াই করছে, যাদের কিন্তু আলটিমেট তারা তাদের নেতৃত্ব বা সংগঠন নেম অফ সংগঠন সেটি জোটে হোক ব্যক্তি প্রতিষ্ঠা মানে সংগঠনে পরিচিতিতে হোক, তারা এবার সর্বশেষ যে এক মাসের আন্দোলন সেটাতে তারা সব কিছু বিলীন করে দিয়ে সমন্বয়কে নেতৃত্বে আন্দোলন করছে, খারাপ বলছে না, এটা করছে। কিন্তু পার্থক্য এই, সব সময় সব যে সময় এই ছাত্ররাই পথ প্রথমে নামে রাস্তা দেখায়, রক্ত দেয়, এটা 52 সালে না, তার আগের থেকেও দেখবেন, এই ব্রিটিশ ভারত থেকে আলটিমেট এটা জাতীয় রাজনীতি থেকে রূপ নেয়, যেমন 90-এ নিয়েছে, যেমন 69-এর গণঅভ্যুত্থানের পরে শেখ মুজিব মাওলানা ভাসানি মানে আমাদের ইস্ট পাকিস্তান তৎকালীন সময় তারাদের হাতে চলে গেছে, ঠিক তেমনি কিন্তু 90-এ সব অভ্যুত্থানে আসলে ছাত্রদের আসলে ভূমিকা রয়েছে। এবার যে যে জিনিসগুলো হয়েছে তো তারা এখনো পর্যন্ত ক্রিয়াশীল, তারা যারা ওই সমন্বয় তারা নিজেরা দল করছে, নিজেরা ছাত্র সংগঠন করছে, এটা করতেই পারে। তো তারা তাদের নিজেদের দিকে তাকিয়ে যদি সামনের দিকে এগোয়, যেমন 72-এর পরপরই ছাত্রলীগ বিভক্ত হয়ে জাসদে রূপান্তরিত হয়েছে, তারা পার্লামেন্টে যাচ্ছে, তারা গণবাহিনী বানাইছে, তারা সশস্ত্র সংগ্রাম করেছে, ভুল কি অভুল সেটা পরে, কিন্তু তারা করেছে এখানে। ঠিক তেমনি পরবর্তী সময়ে ছাত্র সংগঠনগুলো, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা সরকারের অবস্থান থেকে ছাত্র সংগঠন করে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা বিরোধী দলের যে ভূমিকা, অন্যান্য ছাত্র সংগঠনকে মিলে এক সময় বৃহত্তম ঐক্যের মধ্য দিয়েই কিন্তু এরশাদের পতন হয়েছে। জি, তো এটা যদি সামনে রাখতো তার প্রেক্ষিত আর এখনকার প্রেক্ষিত একটু ভিন্ন আছে। আমার কাছে মনে হয়েছে যে আমরা ঐতিহ্য, ইতিহাস, ধর্ম, বর্তমান সাম্প্রতিক অবস্থা এবং অতীত সব মিলিয়ে এই ছাত্র রাজনীতি। জি জি, সব মিলিয়ে এই ছাত্র রাজনীতি, কেউ মার্ক্সবাদের স্লোগান দিয়েছে, কেউ গণতান্ত্রিক রাজনীতির স্লোগান দিয়েছে, তো এইসব যদি সঠিকভাবে থাকে তাহলে এই যেমন আমি বলি ছাত্র সংগঠনের মধ্য দিয়েই কিন্তু জাতীয় রাজনীতিতে এসছে, আমাদের এখন বয়স হয় না, আমরা একটা মূল সংগঠন, ও ছাত্র রাজনীতি একটা মূল সংগঠনের জেনারেল সেক্রেটারি, এইভাবে আসছে, এর আগেও আসছে। কিন্তু তখনকার সাথে এখনকার কি মানে আদর্শিক জায়গায় কি কোথাও কি একটু ফারাক আছে কি না? না, আদর্শিক জায়গায় কোনো ফারাক নেই, যার যার আদর্শিক বিষয়টা আছে, কিন্তু কর্মকাণ্ডে তাদের মধ্যে যে ভঙ্গি, যে অবস্থা, সেইগুলোর ভিতরে কিছু ভিন্নতা আছে। জি জি জি, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে ছাত্র সংগঠনগুলো ছাত্রদের কাছে আরও নিবিড়ভাবে তাদের সমস্যাগুলো দেখা, তাদের কাছে থাকা, গত 16 বছরের ফ্যাসিজমের কারণে সেটা সম্ভব হয়নি, এই জায়গাটা একটা ভিন্নতা আসছে। জি জি।